এবি মিডিয়া সেন্টার প্রেজেন্ট বাই আলামিন বাবু। প্রথম আল্লাহর নাম দিন ইসলাম কিচ্ছা করি শুরু, প্রাণ খুলিয়া দিবেন দোয়ায় আছেন যত গুরু, মাওলার দয়া হলে মাওলার দয়া হলে মায়া হলে শুরু করব জারি, আমি শিল্পী সিরাজ খান ময়মন সিংহে বাড়ি কিচ্ছার গীত রচনা। ইচ্ছার গীত রচনায় এসে জীবন বাড়ি শেরপুর জেলায়, প্রযোজক আল আমিন বাবু সালাম তারে জানাই, সবাই থাকবেন পাশে। চ্যানেল এবি মিডিয়া সেন্টার আছে প্রযোজনায় ভাই, লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করিয়া, সবাই থাকবেন পাশে। এবার শুরু হলো শুনবেন সবাই দিয়া মন প্রাণ, মুসলমানদের জানাই সালাম হিন্দুদের প্রণাম বলি এক ঘটনা। ঘটনা হয় রটনা শুনেন ধৈর্য ধরে, আজব এক ঘটনায় আমি বলি সুরে সুরে, নাম তার সাত্তার সরকার। তার সাত্তার সরকার বলি রে ভাই জমিদারের মতো, দালান কোটা সারি সারি দেখতে অবিরত তাহার পাকা বাড়ি। পাকা বাড়ি সোনার পুরি কেমন দেখা যায়, 101 একর জমি আছে কি বলিব আয়, মাওলা দয়া করো। আক্তার রাখলো নাম তার সুমি আক্তার।
আক্তার, সুমি আক্তার, শুনেন রে ভাই রূপেরই জাদুরি, যৌবনে পা দিছে সেরি বয়স উনিশ কুড়ি, এখন এইবার তোরা মিয়ার কথা কিছু এখন বলে যাই, নাম তার সুবেল মিয়া। নাম তার সুবেল মিয়া, হোন্ডা নিয়া ঘুরে সারা বেলা, লেখা পড়া না করে সে খেলে জুয়া খেলা, বাপে রিক্সা চালায়। বাপে রিক্সা চালায়, সংসার চালায় কষ্ট করে, মারা ছেলে ভেবে সবই সহ্য করে, হাতে বুঝাই তারে। শুনরে সুবেল আমার কথা শোন, নিজের হাতে জীবনটা রে করিস না রে খুন, বাড়ি বিচার আসে। বাড়িতে বিচার আসে, নালিশ আসে, গ্রামের লোকে কয় তোমার ছেলের অত্যাচারে, গ্রামে থাকবার নয় তুই বদমেজাজি। বদমেজাজি বড় পাজি কি বলিব আর, তোর লাগিয়া জীবন আমার হইল রে সারখারে, কথা শুনে না কথা শুনে সুবেল মিয়া বাড়ির বাহির হয়, ধর্মের কথা চোর শুনে না গুণী জনে কয় সে ভালো চলে। যে ভাবে চলে ব্যবহারে যেন জমিদার, মনের দুঃখ বুঝলো না সে রিস্কাওয়ালা বাবার, সুবেলকে দেখে বলে। সুবেলকে দেখে বলে পাড়ার লোকে, দেখো দেখি চাইয়া, নুনা নিতে পান্তা ফুরাই ঘুরে মোটর সাইকেল দিয়া, হঠাৎ হইল দেখা।
দেখে চাইয়া এক সুন্দরী মাইয়া, প্রথম দেখায় সুবেল মিয়ার মনটা নিল কাইরা, সে যে মিষ্টি হেসে। সে যে মিষ্টি হেসে আরে আরে এদিক সেদিক চায়, বসন্তীরই আওলা বাতাস লাগায় কন্যার গায়, সুবেল কাছে গিয়া কাছে গিয়া জিগাই তারে কোথায় তোমার বাড়ি, আমি যা বলি তোমায় বলো তাড়াতাড়ি, ইহা বলার পরে বলার পরে কন্যা বলে দক্ষিণ পাড়ায় গাম, পিতায় আমার সাত্তার সরকার তোমায় বলিলাম, তুমি ভেবে দেখো। শুনেন ভাই গো ইংরেজিতে বলে, মাইয়া লোকের বাম্পা কিন্তু আগে একটু চলে, সুমি এই বলিয়া যাই চলিয়া বাড়ির ওদিকে, ভালোবাসার উদয় হলো সুবেল মিয়ার বুকে, ধরলো প্রেমের নেশা। প্রেমের নেশা পায় না দিশা চোখ দাদা নরূপ, সুমিকে দেখিয়া তাহার মনে জাগে লোক, কত স্বপ্ন দেখে। কত স্বপ্ন দেখে রং বেরঙের করে কল্পনা, সুমিকে তার বউ বানাবে মনে আল্পনা, সে বাড়ি গিয়া যে বাড়ি গিয়া কয় বাবারে বলিতে না পারি, দক্ষিণ পাড়ায় কি দেখিলাম মানুষ নাকি পরি, তারে করব বিয়া। আরে করব বিয়া বউ বানাবো আনবো আমার ঘরে, বিনয়েরই সাথে সুবেল বলে বাবার কাছে, বাবা শুনার পরে।
বাবা শুনার পরে কই তখনে ওরে বাবা জান, সাত্তার সরকার ধনী মানুষ অনেক ব্যবধান, সুবেল না শুনিল। না শুনিল চলে গেল ওই দক্ষিণ পাড়া, সুমির বাড়ির সামনে গিয়া করে ঘুরাফেরা, সুমি দেখতে পেল সামনে, তুমি থাকো কেন্দারায়, তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য কি আমায় বলো বলি বারে বার, আমার বাবা খুবই রাগি শুনিলা ব্যাপার, তখন সুবেল বলে রূপ দেখিয়া হইছি পাগল ঘরে থাকা দায়, তোমায় আমি করব বিয়া ফিরাইও না আমায়, এই কথা শুনে কথা শুনে রাগের ঠেলায় চর মারিয়া কয়, রিক্সাওয়ালার ছেলে রে তুই সাহস কেমনে হয়, সুমি চর মারিয়া আর মনে তখন বইছে কষ্টের ঝর, সুমি ঘরে গিয়া বাবা বাইরে বলে আমায় না কি করবে বিয়া, হাতে মিয়ার ছেলে মাসুত রেগে ওঠে, মাসুত রেগে লাঠি হাতে বাড়ির বাহির হয়, সুবেলেরই কাছে গিয়ে গালি গালাস করে, তারে আঘাত করে, লাঠি দিয়ে লাঠির আঘাত পাইয়া মার খাইয়া সুবেল যায় মাটিতে লুটিয়া, তাহার বন্ধু কুদ্দুস
তাহার বন্ধু কুদ্দুস হঠাৎ দেখে সুবেল পরে আছে, ধরা ধরি করে কুদ্দুস বাড়ি নিয়ে আসে। ছেলের এই অবস্থা, ছেলের এই অবস্থা দেখে হাতেম কুদ্দুসেরে বলে, এমন ভাবে কে মেরে সে কোনায় আমায় খুলে। কুদ্দুস সান্ত্বনা দেয়, হবে ডাক্তার বাড়ি, চিকিৎসা করিতে হবে তারে তাড়াতাড়ি। সুবেল সুস্থ হয়ে আমি ওই মেয়েকে চাই, সুবেল বুদ্ধি করে। সুবেল বুদ্ধি করে, যুক্তি করে বন্ধু বান্ধব নিয়া, সে আজকের রাইতে আনিবে তুলিয়া। যখন রাত্রি হলো, যখন রাত্রি হলো বন্ধুদের নিয়া দক্ষিণ পাড়ায় বাড়ির ভেতর প্রবেশ করে, সুমির ঘরে যা। সুমি দেখার পরে চিৎকার করে বাবা মাকে ডাকে, সুবেল বলে চিৎকার করলে মেরে ফেলবো তোকে। সুমির চিৎকার শুনে বাবা মায়ে গেল সুমির ঘরে, দেখতে পেয়ে সুবেল মিয়া তাদের অস্ত্র ধরে। সুবেল অস্ত্র ধরে, অস্ত্র ধরে তুলে নিয়ে গেল সুমিকে। তারপরে কি ঘটিল বলি একটু ধীরে, বন্ধুরা যুক্তি করে। বন্ধুরা যুক্তি করে, বসে বসে কি করা যায় কাজ, অপমানের প্রতিশোধ নিতেই হবে।
হবে যে আজ আমরা করব মজা। আমরা করব মজা, দিব সাজা তোরে দিলে দিলে, নির্যাতন করিব তোরে যা আছে কপালে, তোরে দর্শন করব। দর্শন করব লোকে যখন বলবে দর্শিতা, তখন ঠিকই টের পাবি অপমানের ব্যথা করে টানা টানি। অসহায় সুমি তখন কি করিবে ভাবে, সুবেলের পায়ে পড়ে। সুবেলের পায়ে পড়ে সুমি বলে আমায় ছেড়ে দাও, আমি বড় ভুল করেছি ক্ষমা করে দাও, সুবেল ভেবে বলে। বলার পরে এক বন্ধু মারে তারে চর, মারামারি চলে কত বন্ধুদের ভেতর, সবাই রেগে গিয়ে। সুবেলকে তুলে এনে তারে, এত কিছু হওয়ার পরেও ছেড়ে দিবি ওরে, তখন কুদ্দুস বলে। সুবেল এই মেয়ের কিছু হলে হবে সবার জেল, সুবেল কয় সুমি রে। সুবেল কয় সুমি রে, শুনো রাখিও স্মরণ, গরিব হলেও মানুষ আমরা আছে একটা মন, তুমি যাও চলিয়া।
মন করে দেখবো এই না মুখ তোমার হাতে ধরি। তোমার হাতে ধরি পায়ে পড়ি ফিরাই দিও না তুমি, তোমার ভালোবাসার কাছে হেরে গেছি আমি হাইরে অবশেষে। চলো ডাকতে হবে কাজি পরদিন সকাল বেলা, পরদিন সকাল বেলা পুলিশ এলো সাথে সুমির বাবা মা, সুবেলকে বাঁচাতে সুমি বলে অন্য কথা পুলিশ জিজ্ঞাস করে। পুলিশ জিজ্ঞাস করে হাতে মেরে তোমার ছেলে, ছাত্তারেরই মেয়ে তারে আনছে নাকি তুলে পুলিশের কথা শুনে। পুলিশের কথা শুনে সুমি তখন ঘরের বাহির হয়, নিজের ইচ্ছায় আসিয়াছি জোর করে তো নয় দিল জবানবন্দি। পুলিশ বলে এখানে আর কি বা করার আছে, পুলিশ কয় সাত তারকে। পুলিশ কয় সাত তারকে শুনো সাত্তার তোমার মেয়ের কথা, এর উপরে কিছুই করার নাই যে ক্ষমতা, পুলিশ চলে গেল। সুবেল এলো কাজিনিয়া সাথে, মনের সুখে সাজে সুমি বিয়ের সাজেতে পিনছে লাল শাড়ি। লাল শাড়ি আহো মরি ডাবল কুচি দিয়া, চোখে দিছে চমক তারা উঠে জিলমিলাইয়া গলায় পরছে মালা।
পরছে মালা, আহো গ্রিয়া ব্লাউজ পরছে লাল, তার উপরে মেকআপ দিয়ে পালিশ করছে গাল, কানে কান পাশা। কান পাশা লাগে দিশা দেখলে রে ভাই চাইয়া, সাতকেরি কমলার রস পড়ছে যেন ভাইয়া, যেন হাওয়াই মিঠাই। চালক ছেলের বউ ধনীর দুলালি, আমি শিল্পী সিরাজ। আমি শিল্পী সিরাজ, ইতি করলাম কিছারো এসে জীবন বলে শেষ ছন্দের মালা, চ্যানেল এবি মিডিয়া। আমিন বাবু সালাম তারে জানাই, সবাই থাকবেন পাশে। আমি বিদায় নিলাম, ভুল তো রুটি দিবেন ক্ষমা করিয়া, লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করিয়া, এবার খোদা হাফেজ।